অবশেষে এসে হাজির হলাম কন্যাকুমারী সেই বিবেকানন্দ রথে। আজকে এত উন্নত হয়েছে, সে সময় যে কেমন ছিল। উন্নতিটা ঠিক এরকম, দুটো লাইন, একটা 200 টাকা, একটা 50 টাকা। আর সেখানে 50 টাকার জন্য ওয়েট করতে হবে অনেকক্ষণ, 200 টাকার জন্য করতে হবে অনেকক্ষণ। এখানেও সেই যার গায়ে জোর বেশি তার জয়। ভালো চমৎকার ঘুরে দেখার জায়গা, চমৎকার একটি জায়গা। এখানে সতীর একটি পীঠ রয়েছে, বড় উঁচু প্রাচীর একদম সমুদ্রের গায়ে। কী করে যে এলো বিবেকানন্দ সেই সময়, আজকে এরকম কঠিন, সে সময় যে কেমন ছিল, আসলে বোঝা যায়। যদিও খরচ খুব একটা নয়, কিন্তু খুব দর্শনীয় স্থান এই সেই রক। এটা আরেকটা কৃত্রিম হচ্ছে, এই রকের ওপরে উঠতে হবে। ভীষণ ভিড়, ভীষণ ভিড়, বোধহয় লকডাউনটাই ভালো ছিল। ভ্রমণ পিপাসু মানুষ এসে হাজির হয়েছে, সঙ্গে রয়েছে দক্ষিণ ভারতের তীর্থযাত্রীরা। আর এখানে দুটি লাইন, একটি 200 টাকার স্পেশাল লাইন, আর একটি হচ্ছে 50 টাকার। কিন্তু লঞ্চে একই লঞ্চে করে যাবে, এবার ফেরাটা একই রকম। শুধু দ্রুততা মানে একটি 2 ঘন্টা আর একটি 1 ঘন্টা, প্রায় এরকমই সময় সাপেক্ষ। সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখুন। চেষ্টা করেছি আপনাদের আশীর্বাদে খুঁটিয়ে সব জিনিসটাকেই যেমন দেখেছি আপনাদের সঙ্গে সেভাবে পরিবেশন করেছি। তবে এখানে এই সমুদ্র, এই যে 3 সমুদ্রের মিলনস্থল, এতটাই জলের টান চোখে পড়ার মতন, যেন এখানে দীঘা কিংবা পুরী খুবই ছোট। এখানে জলের স্রোত, বিশেষ করে 3টি সাগর এক হয়েছে। আর এখানে এরকম একটা আজকের সময় ভাবতে কল্পনাতেও আসে না সে সময় কেমন ছিল, পরিব্রাজক কীভাবে এলেন এখানে, কীভাবে পাড়ি দিলেন। এখন আছি কন্যাকুমারী রকের উপরে, আর পেছনেই মাতা কন্যাকুমারী দেবী, মণ্ডপম, কন্যাকুমারী মণ্ডপম, যেটা মণ্ডপ বললে ভালো হবে, কন্যাকুমারী মণ্ডপম, অনেক উঁচু। আর এখানে জলের ঢেউ পুরী কিংবা দীঘার থেকে ডবল বললে কম বলা হবে, কাঁপিয়ে দিচ্ছে এত জোর হাওয়ার সামান্য দূরত্ব। এই হচ্ছে আর জলটা, আর মন্দিরের গায়ে ভেতরে ভিডিও করা যাবে না, আর বিশেষ করে ভাষাগত একটা সমস্যা রয়েছে, ইংলিশ থাকলে নিশ্চিন্ত থাকা যায় সবার জন্য। সাউথের দিকে ইংলিশের যে প্রভাব আছে সেটা বললে ভুল হবে, বিশেষ করে তামিলনাড়ু 1-2% হয়তো ইংলিশে ওয়াকিবহাল, বাকি লোকাল ভাষার ওপরে প্রাধান্য বেশি। কানাড়ি আছে, অন্ধ্র আছে, গুজরাটি আছে, বাঙালি নেই বললেই চলে। অসাধারণ জায়গা, অসাধারণ। ওই হচ্ছে পেছন দিকটা, ভারতের মানচিত্রের বাইরে ছোট্ট এক খণ্ড। আর সেই এক খণ্ডের কী প্রভাব, কী মাধুর্য, চারিদিকে জল, সুন্দর, এত সুন্দর একটা বসন্ত 12 মাস উপভোগ করার মতন। এই যে দেখছেন রকের চারিদিকে জল আর জল, আর ঠিক এই রকের উপরেই একটি জায়গা আছে যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত প্রথম এবং অসাধারণ লাগে, যেখান থেকে পৃথিবী যে গোল সেটা পরিষ্কার আর চমৎকার লাগবে, অসাধারণ, এ ভাষায় বর্ণনার বাইরে।
বিশেষ করে যারা ষাট অতিক্রান্ত করেছেন তাদের জন্য ভয়ের কোনো কারণ নেই। আপনাদের যারা এই ভিডিও দেখছেন, যদি একটু যদি মনে হয়ে থাকে যে একবার কন্যাকুমারী যাব, বাধা যেগুলোতে আসছে সেগুলো বাধা হবে না, একবার চেষ্টা করে দেখুন। খুব অসাধারণ একটি জায়গা, তীর্থস্থান শুধু বলবো না, অসাধারণ প্রাপ্তির জায়গা। দেখেছেন কত কাছে মারাত্মক রোদের চাপ আছে এখানে, এটা শীতের দিন না গরমের দিন বোঝা মুশকিল। খুব সুন্দর মনোরম পরিবেশ, আর পাশে সমুদ্র, আর রকের উপরেই রয়েছে। অসাধারণ মুহূর্ত, অসাধারণ। যারা কন্যাকুমারী আসেননি একবার চেষ্টা করে দেখবেন। বেলুড় মঠে আমরা রেগুলার যাই, আমরা সবাই বেলুড় মঠের সঙ্গে আমাদের রক্তের সঙ্গে সম্পর্ক, কিন্তু কন্যাকুমারী আসা যেতেই পারে, বাজেট খুব বেশি নয়। খুব চমৎকার একটি লোকেশন, অসাধারণ জায়গা হবে, অসাধারণ। সতীর একটি পীঠ, সতীপীঠ, একসঙ্গে 10-12 দিনের জন্য আসলে সম্পূর্ণ সাউথটা অনেকটাই, অর্থাৎ কন্যাকুমারীর আশেপাশে কমপ্লিট করে যেতে পারবেন। অসাধারণ এই রক, রকের ওপর পোর্শন, এই ওপর পোর্শনে যেতে হবে, সঙ্গে থাকুন। সব জায়গায় ভিডিও নেই, ভিডিও করা যাবে না। ডিসেম্বর মাসের তিনটে দিন, 25শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর এবং 27শে ডিসেম্বর 1892 পরিব্রাজক এসে হাজির হলেন এই রকের ওপর। তিন দিন কাটালেন, আর ঠিক রকের একটু সামনেই রয়েছে আম্মান, কন্যাকুমারী আম্মান, সেই মন্দির দক্ষিণ ভারতের সবচেয়ে উৎকৃষ্ট এবং জাগ্রত মন্দির। অর্থের অভাব হোক কিংবা শরীর অপারগ হোক, এ দুটো কখনো বাধা হবে না এমন একটা মনের প্রাণের অসাধারণ একটি তীর্থস্থানে আসার কোনো কিছুতেই বাধা হবে না, একবার মনে সংকল্প নিন। আর সকালে এই রকে আসলে একদম সন্ধেবেলা যাওয়া যেতে পারে, সারাটা দিন কাটানোর সুযোগ, একবার চেষ্টা করে দেখুন। ভেতরে মেডিটেশন হল, যেখানে ওম ধ্বনিটা চলছে, অসাধারণ একটি, অসাধারণ একটা কন্যাকুমারী যে বিবেকানন্দ স্ট্যাচু আছে ঠিক তার নিচে, আর এখানে হাওয়ার যে ধরনের সূর্যোদয় এবং সূর্য অস্ত দেখার জন্য আরেকটা ক্যালেন্ডার রয়েছে পাথরের মধ্যে চিত্র করা, আর দেবী পার্বতী কন্যাকুমারী, কন্যাকুমারী নামে পূজিত হন। অসাধারণ মুহূর্ত, আসুন এখানে, ভালো লাগা যায়। কর্মসূত্রে যারা পশ্চিমবাংলার মানুষ এখানে এসেছেন তারা শহরতলি কিংবা গ্রামে ছড়িয়ে গেছেন, কিন্তু ভাষাগত সমস্যা রয়েই গেছে। প্রথম সারির প্রথম ভাষা হিন্দি হলেও তামিলনাড়ুতে কিন্তু তাদের নিজস্ব ভাষাকে প্রাধান্য দেয় বেশি। এই যে রক এত সুন্দর মাধুর্যপূর্ণ একটি স্থান, যেখানে এই উপরের অংশে দীর্ঘক্ষণ বসার সুযোগ নেই, নিচের অংশ প্রার্থনার জায়গা যেখানে ওম ধ্বনি, আর এই যে রকের জলের ঢেউ যেভাবে আসছে আর হাওয়ার টান, সারাদিন বসে থাকলেও দিন শেষ হবে, প্রাপ্তি শেষ হবে না, এত অসাধারণ একটি জায়গা। আপনারা যারা আসার ইচ্ছা রয়েছে চেষ্টা করুন, পেছন দিকে না তাকিয়ে, পেছন দিকের দুশ্চিন্তা মুক্ত হয়ে একবার আসুন এখানে, খুব ভালো লাগবে। বিশেষ করে সিনিয়র সিটিজেনদের থাকার জন্য এত ভালো ভালো জায়গা আছে, কম খরচে বাজেটের মধ্যে থাকতে পারবেন, মাসখানেক কাটিয়ে যাবেন, সেখানে বর্ষা নয়, শীত নয়, 12 মাস বসন্ত যেন বয়ে যাবে, এত ভালো লাগবে। খাওয়া দাওয়া নিয়ে কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এই মন্দির আর মন্দিরের ভেতরের অংশ আর বাইরের খাওয়া দাওয়া সব মিলিয়ে একটা আলাদা প্রাপ্তি, আলাদা অনুভূতি।
এত সুন্দর একটি স্থান, জলের রং দেখেছেন? কিচ্ছু বলার নেই, অসাধারণ জায়গা, পরম প্রাপ্তি। আসুন একবার। সবাইকে প্রণাম জানিয়ে আজকে এখানে শেষ করছি, ধারাবাহিক ভিডিও দেখবেন অবশ্যই।